নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ফেমাস রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো রাজমা চাওয়াল। বাঙালি নন বাঙালি সবাই কিন্তু আমরা রাজমা চাওয়াল খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে রাজমা চাওয়াল বানাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে আমি 100 গ্রাম রাজমা নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন, 8 ঘন্টা পর রাজমাটা আমার ভালো মতো ভিজে গেছে। এবার সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে সমস্ত রাজমাগুলো তুলে নিচ্ছি। 1 কাপ মতো জল দিয়ে দেব, আর দেব 1 চামচ নুন। ছটা সিটি দিয়ে রাজমাটা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, রাজমাটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে একটা বড় চামচের 1 চামচ দেব ঘি, আর দেব 1 চামচ তেল। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এখন দেব একটা গোটা তেজপাতা, আর দেব 1 টুকরো দারচিনি, দুটো দেব সবুজ এলাচ, একটা দেব কালো বড় এলাচ, 1 চামচ দেব জিরে, দুটো দিয়েছি লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার দেব 1টা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ব্রাউন করে ভেজে নেব। 5-6টা মতো কারি পাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। দু চামচ দেব আদা রসুন বাটা। এক চামচ দিলাম নুন। ভালো করে এবার কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব 1টা টমেটো কুচি, আবারও ভালো করে কষিয়ে নেব। টমেটো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেব হলুদ গুঁড়ো। মিষ্টির জন্য দিলাম 1 চামচ গুড়। আপনারা তো জানেন চিনির জায়গায় আমি গুড়টা ব্যবহার করি। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাগুলো কষাতে হবে, তার জন্য দিয়ে দিলাম সামান্য গরম জল। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, মশলাটা আমার 90% কষানো হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা এবার ভালো মতো কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দেব সামান্য পরিমাণ
সাম্বার মশালা। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রাজমা দেখুন আমার 98% হয়ে গেছে। রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য দেব কস্তুরি মেথি, আর দেব কুচানো ধনে পাতা। কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখব। তৈরি হয়ে গেছে রাজমা। এবার তৈরি করব রাজমার সাথে খাওয়ার জন্য চাওয়াল, মানে জিরা রাইস। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এবার দিলাম একটা দারচিনি, 5-6টা মতো দিয়েছি গোলমরিচ, একটা দিলাম পেঁয়াজ কুচি, একটা দিলাম তেজপাতা, সামান্য একটু আদা কুচি দিয়েছি, 5-6টা দিলাম কারি পাতা, একটু ফ্রাই করে নেব। এবার চালটা দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম চাল ব্যবহার করেছি, ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। এবার দেব 1 কাপ জল। যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ জল দেবেন। ঢাকা দিয়ে রেখে দেব। 80% মতো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচানো ধনে পাতা। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফাইনালি রাইসটা আমার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে পরিবেশন করব। আমার ব্লগ চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্লিজ আপনারা চেক আউট করে নেবেন। আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।